এই পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যেগুলি আমাদের জ্ঞান ও বুদ্ধির দ্বারা ব্যাখ্যা করা যায় না বহু রহস্য চিরকাল অমীমাংসিত থেকে যায় এমন ব্যাখ্যাতীত রহস্যের ঘটনার মধ্যে একটি হলো জাপানের ওকিকু নামক পুতুলের কাহিনী জাপানের হোক্কাইডো দ্বীপের মান্যঞ্জি মন্দিরে একটি ভৌতিক পুতুল আছে যার চুল মানুষের চুলের মতো বাড়তে থাকে পুতুলটির বয়স একশো বছর তার চুল নিয়মিত বেড়েই চলেছে ব্যাপারটি অবিশ্বাস্য হলেও গল্প নয় সত্যি ঘটনা পুতুলটির উচ্চতা ষোলো ইঞ্চি জাপানি কিমনতে সজ্জিত নাম ওকিকু এই ওকিকু নামটির সঙ্গে জড়িয়ে আছে এক বাচ্চা মেয়ের হৃদয় বিদারক ঘটনা এবার জানা যাক সেই ওকিকুর পরিচয় আপনারা দেখছেন এনরিচ ইউর নিজেকে সমৃদ্ধ করা উনিশশো সালে জাপানের এক দাদা তাঁর বছরের বোন অকিকুর জন্য একটি পুতুল কিনে এনেছিলেন পুতুলটি ছিল ওকিকুর খুবই প্রিয় পুতুলটি সবসময় তার কাছে থাকত কিন্তু পরের বছরই ওকিকু অসুখে ভুগে মারা যায় মৃত্যুর পর পুতুলটিকে ওকিকুর সঙ্গে সমাহিত করা হয়নি মৃতকন্যার স্মৃতিতে বাড়ির লোকেরা সেটিকে বাড়ির তাকে রেখে দেন তারপর থেকে ব্যাখ্যাতিত ঘটনা ঘটতে থাকে পুতুলের ছোট চুল ক্রমশ বাড়তে থাকে যতই দিন যেতে থাকে বাড়ির লোকেরা লক্ষ্য করেন পুতুলের মাথার চুল সব লম্বায় বেড়েই চলেছে যেন পুতুলটির মধ্যে তাদের মেয়ের জীবন প্রতিফলিত হচ্ছে শুধু চুল বৃদ্ধি নয় পরিবারের লোকেদের আরও কিছু অভিজ্ঞতা হচ্ছিল যেমন উজ্জ্বল আলোর ঝলকানি জোর আওয়াজ বিচিত্র কণ্ঠস্বর বিশেষ করে যখন ওকিকুর জন্মদিন এগিয়ে আসত শেষে ওঝার কাছে গেলে তিনি জানান অকিকুর আত্মা পুতুলে পরিণত হয়েছে এই সেই ভৌতিক পুতুল ওকিকু যার মাথার চুল ক্রমশ বেড়েই চলেছে এরপর পরিবারটি অন্য জায়গায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয় কিন্তু তারা পুতুলটিকে নিয়ে কি করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না শেষে মান্নঞ্জি মন্দিরে সেটি অর্পণ করা হয় আশ্চর্যের বিষয়ে তারা স্থান ত্যাগ করার পরেও এবং পুতুলটিকে মন্দিরে দেওয়ার পরেও তার চুল একইভাবে বাড়তে থাকে মন্দিরের পুরোহিতরা জানিয়েছেন যে অকিকু সব নেতাদের নির্দেশ দেয় কখন তার বেড়ে ওঠা চুল কাটতে হবে বর্তমানে অকিকু মান্যঞ্জি মন্দিরেই আছে সেখানে তার বেড়ে ওঠা চুল নিয়মিত কাটা হয় পুরোহিতরা এবং দর্শকরা অকিকুকে বিশ্বমিশ্রিত শ্রদ্ধার চোখে দেখে অনেকে বলে তারা যখন ওকিকুর কাছাকাছি আসে তখন তারা এক প্রবল আকর্ষণ অনুভব করে তবে সকলে একমত যে অকিকুর চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না সবাই অস্বস্তি বোধ করে এই কাহিনী আধ্যাত্মিক জগতের এক ব্যাখ্যাতিত রহস্য জীবন ও মৃত্যু সম্পর্কিত ধারণাকে অস্বীকার করে এমন এক রহস্যের বাস্তব প্রমাণ